মরার আগে তোর কোন শেষ ইচ্ছে আছে? কয় বললো এক মিনিট মোবাইলে কথা কইতে চাই। এই অত প্রেম প্রীতি করতে দেওয়ানোর মতো আমার হাতে সময় নাই। মরার আগেও তোর মোহে আসি, আই লাইক ইট। আমি সাহসী ব্যক্তি, ভালোবাসি। বেইমানি না করলে তোরে বাসাই রাখতাম। হা করাও বাবাকে, হা করাও। কয়টা খাইলে তোর পেটে খিদে থাকবে না? শান্তিতে ওই পাশে যাই ঘুমাবি ক। আমি আবার বন্দুক দৌড়িয়ে বেশিক্ষণ রাখতে পারি না, ধৈর্যে কুলায় না। ওর লাশটা গুইয়া বেড়ে হালাই দে। বেইমান গোপালে গুল্লিও খরচ করতে মনে চায় না। সবাই হনুমন দিয়া, তুই যে মালের সালানটা লইয়া গুরুগারা মানুষকেও সন্দেহ করবে না। ওস্তাদ মাল কম নেই, আমাকের বাসা তো দাঁড়াবই তো থইলাম বেন্টি ব্যাগের মধ্যে। চালু চালু বস লইয়েছি। ওই সাবাস, বড় হইলে অনেক বড় সোরা কারবারই হবি। এই বেন্টি ব্যাগ যদি আমরা একবার পাসার করতে পারি তাহলে পর থেকে আমেরিকা যাইয়ে বাড়ি করার পর ওটা থাকতে যাইবে। এই বেন্টি ব্যাগের মধ্যে আছে টক্কনাথ, খালি একবার মোরা পাসার করতে পারলি মালামাল হই যাবো সবাই। গাঁজার ব্যবসা আর কেউ করা লাগবে না, অতে কোনো হালায়ও দাম দিতে চায় না। আইয়ে খালি ফাও খাইয়ে যায়, তাহা দিতে দিতে বেটা উপর লেভেলই শেষ করতে পারি না। এই টক্কনাথ বেশি মোরা ওই যেমন আন্ডারওয়ার্ল্ডের কিং, কেউ রে গুনায় ধরনের সময় থাকবে না। গরিব নাম মুসলাম আজীবনের মনে, পাউডা পাসাই পারা দিলি কোনডায় রে। দেখো যে আর টইলে মুজোটাই খুলি হেলাইতে, দেখ কেটবি না বুল্লার বাচ্চা। শুনছি এই টক্কনাথ রিসিভ করতে আইবে এক লেডি কিলার, খবরদার মাইয়া লোক দেখে আবার কেউ বেউসুই পরিস না। কয় বস মোরা ঠিকই আছি, আপনি খালি একটু ঠিক ঠিক কেন। মাইয়া লোক দিয়ে আমি দূরে থাই, অগো আমি রাসেল বাইপার মনে করি, আবেগে পড়ে গেলে করার কিছু নাই। আইয়ে পড়ছে ওরা, আইয়া পড়ছে বন্দুক দেহাও কারে, তুই যে বন্দুকের গুলি দিয়ে ছোটকাল হইতে মার্বেল খেলাইছে। ফুটপাতে বড় হইছি মানুষের কিল গুতা খাইতে খাইতে, কষ্ট কি আমারে কেমনে দিবি? খিদের জ্বালাছে, বড় কোনো কষ্ট আছে জীবনে? এই ট্রেনিং এ পাশ করে আইছি দাঁড়ে দাঁড়ে, কেউ জিগে না কেউ জিগে না এই ভুবনে। স্বাগতম স্বাগতম গরিবের ভুবনে। পিস্তল দে বাড়ির সামনে পিস্তল লইছো? ওই ব্রো এটা তো ছিল না কন্টাকে। দেহি আবার বেলেট মেলেট লইছো নি পকেটে? না বস তেমন কোনো মেশিন নাই। এমন থাক, মাইক গো চেক করা লাগবে না। আমনে যেটা বলবেন হেই দেই গুরু। ব্যাগ দে স্যাম্পলটা দেখাই দেই, অনেক কষ্ট করে পালিয়ে রাখছি এই কয়দিন। ওই যে দেখেন লরে সরে, ওই দেখি তো অকি অরে প্যাম্পাস পরে দেখছেন কেন? আরে খালি একটু পরপর আগে মতে। ঠিক আছে পুরা মিয়া মিয়া। দেখেন ম্যাডাম চেক করে দেখেন। বস এটা কি করলেন, মাল ছাড়া দিয়ে দিলেন? অকি আই লেডি কিলারের এত সুন্দর চেহারা, কেউ একটু মোরে ধর তোরা। বস 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 এত রাসেল বাইপার আপনি ভুলে গেছেন? ভুলি নাই মোরে, কেউ একটু উডা। অকি এই মাইয়া দেখে মই গুল্লাই পরি কিয়া? তুই জানোস আমি কেডা? কেউর ব্যাকগ্রাউন্ড পর অন্য সময় রাহি না, ব্যাকগ্রাউন্ড মোরা খতম করি পড়মু কোন কালে ম্যাডাম কন। ও তাই নাকি, আমি সিআইডি খাদিজা। কত প্রশাসন আইলো গেল টাকা নিয়ে চললে গেল। আসাইলেন ম্যাডাম আসাইলেন। হ্যান্ডস আপ, কথা কম জেরাই লড়বি হেডেরই গুলি করে দিমু। ম্যাডাম 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 কয়টা দিলে আপনি ঠান্ডা হইবেন? সব অফিসাররা ঘুষ খায় না তাহলে দেশে আইন থাকতে না। আমার টাকা দিয়ে কিনতে চাস তুই? ম্যাডাম আপনার তো আর ঘুষ দেই না, আপনার যেটা পারিশ্রমিক সম্মানই হেডে দিতে আসি। চালাকি হইতে আছে নাকি? এটা কোনো কথা, আপনার লাগে মগো চালাই হাজে। ওর মাদ্রাসার খরচের ভান্নে এই পোতমোরা পাইছেন, আপনি আমাকে নিয়ে ফাঁসি দিয়ে দেন, আমরা অপরাধী। মোরা যে টিকটকার, হ্যাঁ ম্যাডামে জানে না ম্যাডামের প্র্যাকটিক্যাল অভিনয় দেখাইতে আসি। আপনি যদি আমাকে গুলি করে মারিয়া হলেন আমরা কানমু না। হয় হয় রেডি, অতব গুলি করমু। ম্যাডাম কি বলে কনস্টেবল স্যারে, তার ঘরে কি কোনো গুরুগারা নাই? তগু বস কে ডাক, আমাকে বস হইছে টিকটক। ম্যাডাম আমরা টিকটক দেখি সবকিছু শিখছি, আমরা তো এগুলো অভিনয় করতে লইছিলাম, আপনারা ইয়ে আমাকে হুদক আমি গুলি করতে লইছেন। কনস্টেবল স্যার বিশ্বাস করেন আমরা টিকটকার? তাহলে ওই টক্কনাথ পাইছো কই? ম্যাডাম ওটা তো প্লাস্টিকের ম্যাডাম। কান ধরে উঠবো আর কয়, এই ধরনের টিকটক আর জীবনে করবি না। আর কোনোদিন এই ধরনের টিকটক মোরা ভুলেও করমু না, যদি করে থাই হলে ম্যাডামের মরা মুখ দেখমু। হ্যাঁ ইডিয়েট, এই ধরনের কথা বলতে